ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইজতেমা উপলক্ষে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা 7টায় ফুলবাড়িয়া ময়মনসিংহ সড়কের চক্রা ধাকানায় ইজতেমা মোড় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চক্রা ধাকানাই গ্রামে আহলে হাদিস গ্রুপের নুরুল ইসলাম মাস্টার ও তার অনুসারীরা 21, 22 ও 23 তারিখে ইজতেমার ডাক দেন। আবার আহলে হাদিসের বিরোধী গ্রুপ মোখলেসুর রহমান ও তার অনুসারীরাও একই দিনে একই জায়গায় ইজতেমার ডাক দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষের শঙ্কা দেখা দেয়। পরে স্থানীয় প্রশাসন বিরোধ নিরসনে চক্রা ধাকানাই ইজতেমা মোড় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করেছে।